হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচুর পরিমাণে কিছু টুকরো কাপড় আমার জমে গেছে ঘরে, তো এই টুকরো কাপড়গুলি দিয়ে একটি সুন্দর পাপোশ তৈরি করে ফেলব। তাই সেই পাপোশটা কিভাবে তৈরি করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার এরকম ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে। তা চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখান থেকে আমি কিছু কাপড় নিয়ে নিব, টুকরো টুকরো কাপড়গুলো এখান থেকে নিয়ে নেব। তো এখন আমি এই টুকরো কাপড়গুলি দিয়ে কি করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই টুকরো কাপড়টাকে এইভাবে সোজা দিকে নিব, তারপরে কাপড়টা এইভাবে উল্টো দিকে নিব, নিয়ে এখানটায় সেলাই দিয়ে দিব, তারপর এইভাবে সোজা করে নিব। তো এরকমভাবে তারপরের কাপড়টা এর উপরে এইভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব, তারপর এরকমভাবে সোজা করে দিব। তারপরে ঠিক এইভাবে পরপর সিস্টেমটা আমি এইভাবেই তৈরি করব। এভাবে সোজা প্রথমটা রাখবো, তারপরে সেলাই দিব, তারপর এটাকে এভাবে সোজা করে দিব। মানে এরকমভাবে জয়েন দিয়ে দিয়ে প্রচুর এখানে যা আমার সমস্ত কাপড় আছে সবকটাকে আমি এভাবে জয়েন দিয়ে রেডি করে নিব। এই যে বন্ধুরা, এখানে সমস্ত টুকরো কাপড়গুলি আমি জয়েন দিয়ে নিলাম। এই দেখুন, মানে টুকরো টুকরো কাপড়গুলিকে জয়েন দিয়ে আমি অনেকটা লম্বা করে নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি একটা কালারের কাপড়ই এরকম লম্বা থাকে তাহলে আর আপনাদের জয়েন দেওয়ার দরকার নেই, ফালতু সময় নষ্ট করার কোনো দরকার নেই। তাহলে এরকম এক পিস কাপড় থাকলে পরে এরকম সিঙ্গেল সিঙ্গেল একটার পর একটা আপনারা কাজ করতে পারেন। তা আমি জয়েন দিতে গিয়ে আমার এখানে প্রচুর সময় লেগে গেছে। এই যে এখানে আমার সমস্ত টুকরো কাপড়গুলি নিচের কাপড়ের সাথে জয়েন দেওয়া হয়ে গেল। এখন এই যে সাইডের চারপাশের যে বাড়তি কাপড়গুলি এগুলি কেটে বাদ দিয়ে দিতে হবে, আর কাটার জন্য এইভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিলে কি হবে, আমাদের কাটিংটা করতে সুবিধা হবে। এই যে বন্ধুরা, চারপাশের বাড়তি কাপড়গুলি কেটে বাদ দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালোই লাগছে দেখতে। এখনো একটু কাজ আছে, সেটা হলো এর চারপাশে যেহেতু যে কাঁচা অংশটা ফিনিশিং দিতে হবে, তো এটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা পাইপিং বসিয়ে দিতে হবে চারপাশে ঘুরিয়ে। তো পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে দিব। এই কাপড়টার চওড়াটা রয়েছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি চওড়া রয়েছে, আর লম্বা এটা চারপাশে যতটা লাগবে ততটাই লাগবে। আর চওড়াটা 2 ইঞ্চি নিলেও হবে, বা আরো বেশিও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো নেবেন। তো আমি যখন পাইপিংটা বসাবো তখন এই পাপোশটাকে এইভাবে উল্টো করে নিব, উল্টো সাইড থেকে এইভাবে সেলাই করে যাব পাইপিংটাকে। এরকম করে পাইপিংয়ের কাপড়টা এইভাবে উল্টো করে বসাবো, সেলাই করব, তারপরে এইভাবে ঘুরিয়ে সোজা দিকে নিয়ে নেব। Thank you.
এই যে বন্ধুরা, এখানে চারপাশে পাইপিং বসানো আমার কমপ্লিট হয়ে গেল, আর পাপোশ ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেল। সামান্য কিছু টুকরো কাপড় দিয়ে আমার ঘরে পড়েছিল যেগুলি, সেগুলি আমি ফেলে রাখতাম ঘরে, তো সেগুলি ফেলে না রেখে এত সুন্দর একটি পাপোশ তৈরি করে আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এরকম সামান্য কিছু টুকরো কাপড় আশা করি আপনারাও যে কোনো টেলার্সের দোকানে গেলে পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা দেখে আপনারাও আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে নিতে পারেন। তো আজকের এই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।